ক্লাস 8 পর্যন্ত কোনো ক্রিকেট বল ক্রিকেট ব্যাট কখনো ধরিনি ক্রিকেট কি জানি জানতাম না বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলতেন বলছেন বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে ফুটবলের ম্যারাডোনা হতে চাইছেন ছোটবেলার ঈদ এবং ধীরে ধীরে যখন বড় হতে থাকেন এবং এই পর্যায়ে এসে ঈদের যেই মাহাত্মটা বা ঈদটা ছোটবেলা থেকে এখনকার ঈদটা পুরো সময়টা আসলে কতটা বদলে গেছে ছোটবেলায় তো কোনো দায়িত্ব ছিল না ছোটবেলায় ঈদটা ছিল শুধুই আনন্দের শুধুই মজার যত বড় হয়েছে আস্তে আস্তে দায়িত্ব বেড়েছে পরিবারের প্রতি দায়িত্ব বেড়েছে আশেপাশের মানুষজনের প্রতি দায়িত্ব বেড়েছে পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বাট আমি এখন ঈদের দিনটা ঠিক ছোটবেলার মতো করে নয় বাট এখন আমি ঈদের দিনটা খুব এনজয় করি ঈদের দিনটার জন্য সবসময় বসে থাকি এই দিন সবার সাথে দেখা হয় এখনও আমার বড় ভাই মেজো ভাই এখন আমাকে ঈদি দেয় অল্প করে দেয় বাট সিম্বলিক হিসেবে দেয় ভাতিজাদের দেই আমি বাট বড় ভাইদের কাছে এখনও পাই আব্বা শেষ বয়স পর্যন্ত আমাকে সবসময় কিছু না কিছু দিয়েছে শৈশব থেকে বড় হয়ে ওঠাটাই সেই সময়টাকে কতটা মিস করেন আমরা আসলে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি ইনফ্যাক্ট আমার জন্ম হয়েছে অম্বিকাপুরে ফরিদপুরের অম্বিকাপুর আব্বা তার এন্টায়ার লাইফে আসলে ফরিদপুর অঞ্চলে চাকরি করেছেন আমি অনেক জায়গায় থেকেছি মাদারীপুর ফরিদপুর অম্বিকাপুর ছোট ছোট গ্রামে থেকেছি কুষ্টিয়া আসলে আমরা সেটেল কুষ্টিয়া আমাদের বাড়ি ছিল আমরা সেটেল করেছি এসএসসি পাস করার পর থেকে কুষ্টিয়া পাস করেছি বাট তো আমাদের আমি বরং মিস করি ওই সময়টা যে সময়টা আব্বা চাকরি করতেন ছোট ছোট শহরে ছোট ছোট গ্রামে থাকতো আমরা ওই জীবনটা আসলে যেটা বললেন গ্রামে যে জীবন সেটা ছিল আসলে সত্যিকার অর্থে গ্রামের জীবন কারণ তখন তো আমরা গোসল করতে পুকুরে যেতাম ফুটবল খেলতাম বাতাবি লেবু দিয়ে ক্রিকেটের তো তখন চল ছিল না বাট সারা মাঠ সারাদিন হই হুল্লোড় ঘুরে বেড়ানো গ্রামের লাইফ যেটা হয় মা বাপ খোঁজ নিতে না সন্ধ্যা পরে বাসায় আসছে না সেটা গেলে দেখতেন আর কি তো ওই ওই টাইমটা ওই জীবনটা আসলে খুব মিস করি কারণ আমাদের ছেলেরাও কিন্তু এখন আসলে ওই জীবনটা পায় না বিকজ ওদেরকে এখনও বাইরে একা ছাড়তে পারি না কিন্তু আমার আপ টু ক্লাস 9-10 পর্যন্ত ওই জীবনটা আমি পেয়েছি যেখানে বাবা মা ওই সন্ধ্যার পরে ছেলে ঘরে আছে কিনা সেটা দেখলে খুশি থাকতে পারে